উড্ডয়ন চলছে। বিদ্যুৎ দপ্তর তো বলেই লাভ নেই, কারণ বিদ্যুৎ দপ্তরে আপনারা দেখেছেন 50% জায়গাতে এখন বিদ্যুৎ নেই, আর প্রতিদিন এতই বিদ্যুৎ চপলতা হচ্ছে এবং বিদ্যুৎ দপ্তরের দুর্নীতি তাকে সরকার স্বীকার করে নিয়েছে। বিদ্যুৎ দপ্তরের দুর্নীতিতে 25 জন আধিকারিকের 40% বেতন কেটে নেওয়া হচ্ছে গত 2 মাস যাবৎ। তাহলে কেন তাদের বেতন কাটা হয়েছে? বিদ্যুৎ দপ্তরের দুর্নীতির সঙ্গে মন্ত্রীর আত্মীয় স্বজনরা জড়িত, তদন্ত হচ্ছে না। তদন্ত না করে 25 জন আধিকারিককে বেতন কেটে দৃষ্টিটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। আমরা সেটা ডিমান্ড করেছি, আমরা দাবি রেখেছি যে একজন সিটিং হাইকোর্ট জাজকে দিয়ে বিদ্যুৎ দপ্তরের যে এত বড় দুর্নীতি এই দুর্নীতির তদন্ত হোক, এবং পাশাপাশি র্যাগার ক্ষেত্রে এবং সমস্ত দপ্তরে, শিক্ষা দপ্তরটাকে সম্পূর্ণ ভেঙে পড়েছে। আপনারা জানেন যে 100 স্কুল বিদ্যাভারতীকে দেওয়া হয়েছে, স্কুলগুলো বিদ্যাভারতীকে দেওয়ার পরে স্কুলের কোনো উন্নয়ন হয়নি, অথচ এখন একটা গ্রামের গরিব যারা এই স্কুলগুলোতে পড়াশোনা করে তারা স্কুলে পরীক্ষার ফিস 3,000 থেকে 5,000 টাকা দিতে হচ্ছে। এই ধরনের একটা আর্থিক সংকটের মধ্যে যখন শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, শিক্ষা দপ্তরের বিরাট দুর্নীতি, স্বাস্থ্য পরিষেবা নিয়ে ভুরি ভুরি অভিযোগ, এই রাজ্যের অর্ধেক মানুষ যারা চিকিৎসা করার জন্য তারা বাইরে চলে যাচ্ছে, কারণেই যে এর রহস্য কী? আর মুখ্যমন্ত্রী কোনো শুধু একটা রাজনৈতিক দলের হয় না, এটা জনগণের রাজ্য। সুতরাং রাজ্যবাসীকে এটা পরিষ্কার করে বলা দরকার কী কারণে ঠিক নির্বাচনের প্রাক মুহূর্তে মুখ্যমন্ত্রী পরিবর্তন করা, কারণ গত 4.5 বছরের যে অধ্যায় এটা আমাদের ত্রিপুরা রাজ্যের স্বাধীনতার পর বা পূর্ণ রাজ্য হওয়ার পর থেকে যতগুলো সরকার এসছে এটা একটা কলঙ্কিত অধ্যায়। এই 4.5 বছর দুর্নীতি প্রাতিষ্ঠানিক আকার নিয়েছে, সন্ত্রাস, আমরা বামপন্থীদের সময় সিপিএমের 25 বছর শাসনও আমরা সন্ত্রাস লক্ষ্য করেছি, আমরা উগ্রপন্থা লক্ষ্য করেছি, আমরা দেখেছি কীভাবে দুর্নীতি হয়, দলতন্ত্র হয়। কিন্তু নতুন যেটা সংযোজন হয়েছে সেটা হচ্ছে মানুষের সম্পদ নষ্ট করা। এই 4.5 বছরে যারা বিরোধী দল করে, বিরোধী দলের কর্মী, সমর্থক, নেতৃত্ব, তাদের উপর ক্রমান্বয়ে আক্রমণ হয়েছে এবং তাদের বাড়ি, ঘর, সম্পদ সব নষ্ট করা হয়েছে। বিরোধী দল করলে এবং বিরোধী দলের পরিবারের মহিলা সদস্যরাও রেহাই পায়নি। আরও যেটা, বিরোধী দল করলে দেখা যায় তাদের পুকুরে বিষ ঢেলে দেওয়া হয়, তাদের বাগান কেটে, রাবার বাগান কেটে দেওয়া হয়, তাদের সম্পদ নষ্ট হয়। হীরা ব্র্যান্ড কাচ্চি খানি খাঁটি সর্ষের তেল, এগমার্ক যুক্ত কাচ্চি খানি হীরা ব্র্যান্ড উন্নত মানের বাছাই করা সর্ষে থেকে তৈরি এবং নিজস্ব গুণমানের জন্য 30 বছর ধরে সুনামের সাথে বাজার দখল করে আছে। স্বাদ ও গন্ধে অতুলনীয় হীরা ব্র্যান্ড সর্ষের তেল, আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর প্যাকেটজাত করা হয়। প্রস্তুতকারক শ্রী হীরালাল তেল উদ্যোগ, ভরতপুর, রাজস্থান। ত্রিপুরার পরিবেশক মজার বৈশাখী ট্রেডার্স, NS রোড, আগরতলা।